Hello, assalamu alaikum. This is Tasim Zakariza from my channel Tasim Zakariza. Welcome back to my channel. Shobai kemon achen? Asha korchi shobai onek 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 beshi bhalo achen. Ajke niye chole eshechi aro ekta notun video. Ajke vlog ta start korchi iftarer por theke. Musa ashbe amader. I mean Musa already chole esheche. Ki ki kori oke niye na kori seta apnara dekhte parben. Shorirta khubi kharap chilo ei koto din. Alhamdulillah ekhon treatment kore thik hoye giyeche. Food poisoning hoye giyechilo. Shei jonno bhishon cranky thakto ar ashle shudhu kannakati korto. To ekhon abar oke ana start kore diyechi. Ekhon regularly o ashbe. তো আজকে সোনাবিরাও আসবে আমাদের বাসায় মাম্মা পাপা অনেকদিন ধরেই আমার হাতের বা আমুর হাতের চা খাওয়ার ক্রেভ করছিলেন তো ফাইনালি উনাদেরকে আজকে সময় করে আমরা দাওয়াত করে দিয়েছি উনারাও আজকে আসবেন তো চলুন তাহলে দেখাই আজকে কি করি বা না করি এই যে মুসা আজকে গোসল করছে বলে ঢুকে কি 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 আপা বাবা মুজা ওই দিন আওয়াজ মারি যা খাওতে আব্বু আব্বু ওই দেখো এই দেখো কেমেলা Abu, Musa. Hey, Musa. Gulgura. এই যে পানি দেখছে তো দেখছে খুরাই তো এই যে দেখুন ড্রেসিং রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি কালকে আর গুছাতে পারলাম না আজকে গুছিয়েছি কালকে পুরো ঘরই একদম গুছিয়ে নিয়েছি এই দুই দিন একটু বাইরে বাইরে থাকায় ঘরের কোনো কাজই করতে পারিনি রাত এখানে একটা ফ্ল্যাগ লাগিয়েছে তো বিচ্ছিরি লাগছে দেখতে কিন্তু কিছু করার নেই আর এদিকে আমাদের বেবি মুসা ঘুমাচ্ছে এখানে আম্মু ছিল আব্বুকে দেখতে কোথায় জানি গিয়েছে তো বেবি মুসার খাওয়ানো দাওয়ানো শাওয়ার করা সব শেষ এবার ঘুমিয়ে আছে তো ঘুমালে মনে হয় যে অনেকটা সময় ও ঘুমায় ডিস্টার্ব করে না না হলে এত কান্নাকাটি করে মাথা ধরিয়ে ফেলে এখন ঘুমাবে আর একটু পরে মাম্মা পাপ্পারা আসবে আজকে উনাদের চায়ের দাওয়াত আমাদের বাসায় এই জন্য মুসাকে আরো বেশি করে রাখছি সোনাবি আজিমা মাম্মাম ওনারা অনেকদিন হয়েছে ওকে দেখেননি আজকে জোর করে রাখছি কান্নাকাটি করার পরও আমি ওকে রাখছি তো আপনাদেরকে যে দেখিয়েছিলাম যে বলগুলা এনেছি সেগুলো লাগিয়ে দিয়েছি আর পুরনো যেগুলো সেগুলো সবগুলো বের করে দিয়েছি এই যে দেখুন লাগানোর পরে কত সুন্দর লাগছে এই সাইডটা আমি একটু কালারফুলি রেখেছি আমার বাসার এই পাটটা তো এখন যেটা করব এই পুরো কার্পেটটাকে ক্লিন করে নিব সাইফুল পিন্টর দিবে তারপর এগুলাকে আবার অর্গানাইজ করব কারণ বৃষ্টির পানি এসে এত ঝপঝপা হয়ে আছে পুরোটা ওয়াশ করো এখানে ভ্যাকুয়াম ক্লিনার মারাই যাবে না কারণ হচ্ছে পুরো কার্পেটটা ভেজা এখন ভালো করে ওয়াশ করে নিব সোনাবিরা চলে এসেছে আমি বেলকনি ওয়াশ করতে করতে খুব সেজে গুজে এসেছে আজকে ঈদের ড্রেস ট্রায়াল হবে যেটা এক্সকুইজিটে যাবে সেই জন্য বেশি সেজে গুজে এসেছে আর মাম্মারা ইয়া বড় একটা তরমুজ দিয়ে এসেছে আমি একটা ক্লিন করি এইরাম দিয়ে ক্লিন করে নিলাম সেটিং অ্যারেঞ্জমেন্ট একটু চেঞ্জ করে দিয়েছি এদিকে মাম্মা পাপা সোনাবি আজিমা সবাই চলে এসেছে ওনাদের আজকে চায়ের দাওয়াত তো চাটা বানাতে হবে নাস্তা রাস্তা দিয়ে গিয়ে সবকিছু এটা সর্টেড এটাই ভালো লাগছে বৃষ্টি দিলে এত কাদা কাদা হয়ে যায় মাম্মা অনেক দিন ধরে চা খাবার ক্রেভ করছিলেন তো সেই জন্য এখন বানিয়ে নিচ্ছি আপু পুরো দিকটা ভালো লাগে না নাই শুনি তুমি মোরা এখন ওভেনে দেয়া হয়েছে কি বলে ইফতারে আম্মু অনেক কিছু বানিয়েছে তো এগুলো একসাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ তারপর রিমা কি যেন একটু বানিয়েছে তারপর বেঙ্গলের কি একটা আছে এটার নাম জানি না আর এই যে সুনামি আর এই যে আমি আর এখানে আছে চিকেন ললিপপ এখানে আছে স্যান্ডউইচ এখানে আছে সামোসা তো এগুলো গরম করতে হবে তো ডাইজেস্ট হইতে প্রবলেম হয়নি নাকি ডাইজেস্ট পালাবরি এখানে আনারস কেটে আগে রাখা হয়েছিল এখন এটাকে পানি দিয়েছি পিরাম এখন এটাকে লবণ দিয়ে দিয়েছি মিক্স করা হয়েছে যাও এটা টেবিলে দিও চলো আমরা এটা টেবিলে রেখে আসি আমি এগুলো দোকানে গেলে তো বাকা লম্বা
রাখে তো বেশি মাতিও না Because you are not capable. Go on, no, go on. Go on. আইটেম আছে সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আছে আনারস চিকেন ললিপপ তারপর এখানে আছে স্ন্যাকস এখানে আছে স্যান্ডউইচ এখানে আছে ছোলা ভুনা তো ডাকি সবাইকে আর টি পার্টি যেহেতু টি গ্লাস ছাড়া তো ডেকোরেশন ইনকমপ্লিট থাকবে সেই জন্য এটাও থাকলো ডাকি সবাইকে কিভাবে ডাকবেন দেখি মাম্মা মাই পাপা এখন সবাই বসে পড়ছে খাবার টেবিলে তো সবার খাওয়া দাওয়া শেষ এখন হলো গিয়ে চায়ের সময় সবাইকে চা দিয়ে দিব জি ঐতিহ্যবাহী চা দেখা যাচ্ছে চা টি স্টল দুই গা চায়ের ভান্ডার বন বন চায়ের ভান্ডার আর আর চায়ের ভান্ডার আমম চা খেয়ে রিভিউ দেন বহুত দিন হইছে না করোনার কারণে আর আইছে পাই হ্যাঁ পরে দিজে ও মোর আপু চা বানিয়েছে ফ্লাস্কো ভরিয়া দিও চাটা এত টেস্টি হয়েছে মাম্মা পাপ্পাদেরকে ফ্লাস্কে ভরে দিয়ে দিয়েছি যাতে বাসায় গিয়ে খেতে পারে এখন আরো এক ডিস্কি চা বানিয়ে নিচ্ছি কারণ আরো লাগবে বড় ভাইয়া খাবে তারপর পাপ্পা আবার খাবে তো জন্য আবার বানিয়ে নিচ্ছি এখন মাম্মা আমার পাপা বের হয়ে যাবে তো এর আগে ভাবলাম স্টুডিওটা একটু দেখিয়ে দেই কতটুকু কি হলো বা না হলো তো আম্মু কখনো যায়নি স্টুডিওতে আজকে ফার্স্ট টাইম মাম্মা আমার পাপার সাথে যাচ্ছে সোনাবিও যাবে সোনাবি তো আর যায় আমার সাথে এটা আর আহামরি কিছু না চলো কিছু দেখি আনা শেষ হবে সোনাবিরা চলে যাবে ঈদের ড্রেস কিলা লাগলো গো খুবই সুন্দর হয়েছে ঈদের সময় এই আউটফিট গুলা পরে পরে আমরা এক একদিন বের হব আর এখন সোনাবিরা চলে যাবে আর ফ্রাইডেতে আসবে পাপ্পাকে আমি ফ্লাস্কে চা বানিয়ে দিয়েছি এটা নিয়ে যাও বাসায় গিয়ে খেয়েও আর আমার কথা মনে করো এখন বাজে রাত 2:30 মানে 2:45 হয়ে যাচ্ছে এখন পর্যন্ত আমাদের মুসা বাসায় আছে আজকে আমাদের বাবাটা এত সময় থাকছে এতদিন যে কি হয়েছিল এতদিন ওর অ্যাকচুয়ালি একটু অসুস্থ ছিল সেই জন্য ফুড পয়জনিং হয়ে গিয়েছিল অনেক বেশি ক্র্যাঙ্কি থাকতো বাট এখন ট্রিটমেন্ট করার পর আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে এখন ইফতারে আম্মুকে হেল্প করছে আমাদের মুশা সরি ইসেইরিতে আমাদের মুশি হেল্প করছে আম্মুকে এখন হচ্ছে সেহেরি টাইম তো আমি আজকে আমার ব্লগটা এখানেই শেষ করে দিব আমাদের সাথে আছে আমাদের মুচি মুনি মুচু তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে আর এভরিডে ব্লগ করছি এটা আপনারা সবাই খুব ভালোবাসছেন বা আনন্দ পাচ্ছেন তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আমার আর মুচুর তরফ থেকে আপনাদের থেকে বাবাই নিয়ে নিচ্ছি বাই
Bye.